নমস্কার দাদা, আপনার পরিচয়টা দেবেন। রাজীব বিশ্বাস। আচ্ছা, এই যে মাছ আপনি এখানে অনেক ধরনের মাছ এখানে সাজিয়ে রেখেছেন, বলছিলাম এখন শীতকাল চলছে, কতটা চাহিদা রয়েছে মাছের? এখন মাছের চাহিদা ম্যাক্সিমাম, এখন সবাই কৃষিকাজ করে, কাজ টাজ করে আসছে। আচ্ছা, সবাই পরিশ্রম করে ভালো মন্দ জিনিস খাবে। তো বলছিলাম এই সময় কি দাম রয়েছে মাছের? এখন দাম মোটামুটি অত বেশিও না অত কমও না, মানে ন্যায্য মূল্যেই পাচ্ছেন? দুই মাস 160-180 টাকা কিলো হচ্ছে। আচ্ছা, বাংলাদেশ কমপ্লিট 140 টাকা কিলো। আচ্ছা, কাতল? কাতল 240 টাকা, এইটা 160 টাকা, এরকম বাজার চলতেছে। বলছিলাম কেমন বিক্রি হচ্ছে দাদা এই মুহূর্তে? বিক্রি হচ্ছে, ভালোই হচ্ছে। কানাপাড়া হাটে কেমন ক্রেতারা, আপনার ব্যবসা কতটা ভালো হয়? মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। আচ্ছা, বলছিলাম এই যে এই সময়ে একটা পিকনিকের মরশুমও চলছে পাশাপাশি, একদিকে যেমন মাংসের চাহিদা প্রচুর রয়েছে, তদ্রূপ মাছের কি কেমন চাহিদা রয়েছে? মাছেরও চাহিদা প্রচুর আছে, পিকনিক আমাদের রোববার করে আবার বেশি চলে মাছ। হ্যাঁ, মাছ আজকে সকালে বাজার মাম্বা ছিল, ভালো ছিল, ভালো চলছিল, আজকে বাজার ছিল। মানে এই সময় তাহলে আপনারা যেমন ক্রেতারা সস্তায় মাছ পাচ্ছে, আপনাদেরও আপনারও লাভবান হতে পারছেন? আমাদেরও লাভবান হচ্ছে, এখন ইনকামটা বেশি হচ্ছে একটু। কোথায় বাড়ি দাদা আপনার? আমার এই ঘোড়া। অনেক ধন্যবাদ আপনাকে।